হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অনেকদিন পর চলে এলাম তোমাদের সাথে আরেকটা নতুন ডগ ভিডিও নিয়ে। তো আজকে আমি গেছিলাম গাইঘাটা একটা নার্সারিতে, গিয়েই দেখি বাবা কত বড় নার্সারিটা। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর দেখো কত দারুণ দারুণ ফুল এখানে। আর আমি গেছিলাম ছোট ছোট গাছ যেগুলো ঘরে রাখে সেই গাছ আনতে, তো আমি সেইগুলোও দেখাবো তোমাদের। তো দেখো তোমরা ব্লগটা দেখতে থাকো, চলো নিয়ে যাই। বলছি ঘরে রাখার মতন গাছ, হ্যাঁ দেখে সেগুলো একটু দেখি। দিনের বেলা আসলে ভালো হয়। আর এই যে এইখান থেকে হলো সব ঘরে রাখা যেগুলো টেবিলে রাখে, টিভির ওপর রাখে, সেই সমস্ত গাছ, সব ছোট ছোট গাছ। তো দেখো কি দারুণ দারুণ গাছ। উনি আমাকে বলছিল যে কি কি গাছ এখানে আছে, কি ধরনের গাছ আছে। তো তোমরা ভিডিওটা দেখো, ব্যালকনিতে রাখার মনে হয়। এখানে ঘরের অনেকগুলো গাছ, এইসব সব ঘরের গাছ। এগুলো শুধু ঘরের না, গুলো এমনি বাড়িতে রাখা খুব ভালো, শুভ। এই যে স্নেক, এই যে ওই যে মানি প্লান্ট, না মানি প্লান্ট নেবো না। এখানে উনি আমাকে প্রত্যেকটা গাছ দেখাচ্ছিল, আর সেই গাছগুলোর নামও বলছিল। আমি তো সব গাছের নাম জানি না, সেই জন্য আমার যেটা যেটা ভালো লেগেছে আমি সেই কটাই নিয়েছি। মানে আমি দুটোই গাছ নিয়েছি শুধু, এর আগের দিনও একটা নিয়ে গেছিলাম, তো সেদিন আর ব্লগ দেওয়া হয়নি তোমাদের সাথে। আজকে তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর এই যে দেখো এই গাছটা কত সুন্দর, কত ধরনের জবা ফুল ফুটেছে। আর এদিকে আমাকে ডাকছিল যে একটা ছোট গাছে কত বড় বড় আম, তো সেটাও তোমরা দেখো। একটা কথা বলে রাখি, মানে ফোনে অতটাও বোঝে যাচ্ছে না, কিন্তু সামনাসামনি দেখলে বুঝতে পারতে যে কত বড় আমগুলো। তো আমি তো রীতিমতো অবাকই হয়ে গেছি। তো তারপরে এই দিকটাতে সব হলো ফলের গাছ, বিভিন্ন ধরনের ফলের গাছ। তো আর সামনের দিকে হলো সব ঘরে রাখার গাছ, তারপরে বিভিন্ন রকম ফুল গাছ। তো নানা রকমের এখানে গাছ আছে, আম গাছের ভ্যারাইটি আছে। তো তোমরা ভিডিওটা কিন্তু দেখো। আর আমাদের একটু যেতে যেতে লেট হয়ে গেছিলো, মানে বিকাল প্রায় শেষ, মানে সন্ধ্যা সন্ধ্যা হচ্ছিল তখন আমরা গেছি, ওই জন্য খুব একটা বেশি ঘুরতে পারিনি, আর শেয়ারও করতে পারছি না ওই জন্য বেশি। আরও প্রচুর গাছ ছিল এখানে, তো অন্য একদিন গিয়ে তোমাদেরকে সবটাই দেখাবো। যদি তোমরা দেখতে চাও অবশ্যই তোমাদেরকে দেখাবো, আর একটু সকাল সকাল গেলে আর একটু বেশি ভালো হতো। তো যাই হোক, কি আর করা যাবে, যতটা তোমাদের সাথে পারলাম আমিও দেখলাম আর তোমাদেরকেও দেখালাম। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে। এইদিকে একটা হলো ছোট গাছ, কিন্তু আম আম হয়েছে কত, সেই একই লাল হয়েছে, এটা মনে হয় সিঁদুর টোকা আম বলে হয়তো, আমি জানি না। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, কেননা অলরেডি সন্ধ্যা সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। তো তারপর আমরা বাজারে গাইঘাটার মোড়ে একটা চপের দোকান আছে, কাকুটা খুব ভালো চপ করে, চপ বানায়। তো আমরা ওখানে দাঁড়িয়ে একটু চপ খাচ্ছিলাম, বাবা ছিল, বোন ছিল, ও ছিল, আমি ছিলাম, সবাই মিলে চপ খাচ্ছিলাম। আর মা যেহেতু বাড়ি, মার জন্য আমরা নিয়ে নিয়েছি। তো দেখো কাকুটা কি সুন্দর করে চপ ভাজছে। এখানে শীতকালে দাঁড়াতে খুব ভালো লাগে, কেননা আগুনের তাপটা লাগে, কিন্তু এখন তো গরম, এখন একদম ভালো লাগছিল না। আর তারপরেই পাশেই এই দিদিটা ফুচকা বিক্রি করছিল, তো খুব ভালো এখানে ফুচকা বানায়। আমি এমনি ফুচকাটা খুব একটা বেশি ভালো খাই না, ওই জন্য আমি দই ফুচকা খাচ্ছিলাম। তো বাবা এমনি ফুচকাও খেয়েছে, বোনও খেয়েছে, তো আমি একটু দই ফুচকা খাচ্ছিলাম, মানে খাবো আর কি, খাচ্ছিলাম বলছি, খাবো। তো দিদিটা বানাচ্ছিল, তো দেখো কতটা স্পিডে বানাচ্ছিল, আমি তাই বলছিলাম যে তুমি কি স্পিডে বানাচ্ছ। তো এই যে দই দিয়ে দিচ্ছে, এরপরে চাটনিও দিয়ে দেবে। তো দই ফুচকাটা খেতে যেমন তেমন, দেখতে কিন্তু দারুণ লাগছিল।
আর সত্যি কথা বলতে খেতেও খুব ভালো হয়েছে। তোমরা যদি কখনো গাইঘাটে আসো অবশ্যই পেট্রোল পাম্পের অপোজিটে যে রাস্তাটা চলে গেছে ঠিক তার পাশেই এই দিদিটার ফুচকার দোকানের পাশেই কাকুটার চপের দোকান, তো একবার কিন্তু ট্রাই করে নিও। আর এই যে দই ফুচকাটা আমার হাতে চলে এসেছে, এবার আমার খাওয়ার পালা। প্রথমে আমি আমার বোনকে একটু দিয়ে নেব, আর ও খেয়ে ওর রিয়াকশানটা তো সবসময় ওয়াওই হয়। তো তারপরে বাবা একটা খেয়ে নেবে। বাবাকে বলছি আমি যে একটু ভিডিও করবো, আমার দিকে তাকাবো না, বাবার এসব কোনো ব্যাপার নেই, নিয়েই মুখের মধ্যে ঢুকিয়ে দিল। তো এবার আমার খাওয়ার পালা। তো দেখো খেতে কিন্তু দারুণ, আমার দই ফুচকা খেতে সত্যি খুব ভালো লাগে। আর এই যে ওইদিকে, আর এই যে সবাই আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি। তো